Good morning everyone, welcome back to my channel Woman Soul by Samadrita. Welcome to a very new vlog. তোমরা ভাবতে পারবে না শনিবার দিন মানে দুপুর মানে বিকেলবেলা থেকে ট্রাই করছি আমি ব্লগটা আপলোড করার, সেই ব্লগ জানি না কালকে নেটের কিছু হয়েছিল কিনা নাকি ব্লগটা লম্বা জন্য এত টাইম লেগেছে গড নোজ, মানে সারা সন্ধে গেল, রাত্রি প্রায় 12:30 সময় ব্লগ আপলোড হলো, আই ডোন্ট নো ওয়াই, আমি জানি না। তো সেই ব্লগটা মোটামুটি লাইভ হলো সোমবার দিন সকালবেলা, আমি ঘুম থেকে উঠে দেখলাম তখন লাইভ হলো। এবার বিলিভ মি আই ট্রাইড হার্ড কিন্তু হলো না। তো ইয়েস, আজকে মানডে, সকাল থেকে উঠে প্রচুর রকম যেরকম মানডে কাজ থাকে, পেপার ওয়ার্ক এই সেই হাবি জাবি, ওগুলো করলাম, করে স্নানও হয়ে গেছে, কিন্তু মানে আমার শ্যাম্পু করতেই হবে, আর আজকে আবার যেরকম সেরকম ওরকম গরম, তো আমি ভাবলাম দুবার আমাকে স্নান করতেই হবে। তো রান্না করলে প্রচণ্ড গরম লাগে, আর তোমরা দেখেছো আমার রান্না করার পরে মুখটা কীরকম হয়ে যায়। সো ইয়েস, তো রান্না করবো আর কি তারপরে, কিন্তু একটা দেখ, তোমরা বুঝতে পারছো হয়তো আজকে দেখো মুখটা কীরকম ফুলে গেছে কথা নেই বলতেই, তো ভাবছি একটু ওই আইস ওয়াটার ডিপটা করবো, তো ভাবছি ওটা করি আগে, তারপরে কাজ শুরু করি। এবার এই আমার বাচ্চাটাকেও স্নান করাতে হবে, কতদিন স্নান করে না, তো ওকেও স্নান করাতে হবে, তো আমাকে যখন আরেকবার স্নান করতেই হবে, তো আমি স্নান করে নিলে ওকে স্নান করানোটা খুব মুশকিল, তো আরেকবার যেহেতু স্নান করতেই হবে, তো সেই জন্য ভাবছি ওকে স্নানটা আজকে করিয়েই দিই। তো কিন্তু তার আগে আমি একটু প্রাইস রাব করি। তোমরা নিশ্চয়ই দেখেছো আমার ছোট্ট ঠাকুরঘর, এটা আমার ছোট্ট ঠাকুরঘর, এই যে পুরোটা, এই যে একটু বরফ নিয়ে নিচ্ছি, এটাকে এখন ভেঙে এই যে এটার মধ্যে রাখবো, তাহলে যদি একটু ঠিক হয় দেখা যাক। আরাম লাগলো, বাপরে বাপ, প্রচুর আরাম লাগলো। হ্যাঁ, জানি না কিছু হেল্প হলো কি না, কিন্তু আরাম কিন্তু খুব ভালো লাগলো, চোখগুলো লাল হয়ে গেছে আমার, আর গালগুলো তো কথাই নেই, ওটা তো হওয়ারই কথা। তো মানে এটা মাঝে মাঝে করা যায়, খুব খুব মানে আমি তোমাদেরকে জানি না বলে বোঝাতে পারবো কি না, যখন মুখটা নিচে নিচ্ছি না এগুলো সব ধরে যাচ্ছে, অবভিয়াসলি মানে সো চেল, তো একদম ধরে যাচ্ছে। আমার যেটা হয় সেটা হচ্ছে মাথায় খুব বরফ লাগালে বা ঠান্ডা ইসে লাগালে খুব মাথা ব্যথা করে, মাথাটা ধরে যায় ওইটুকু সময়, কিন্তু তুমি যখন বেরোচ্ছ না ওখান থেকে এত আরাম লাগছে। আমি দেখেছি যে সব সেলিব্রিটিরা বলো, ওদের যখন মর্নিং কল ফল থাকে, ওরা ব্লোটিং হয়ে থাকে, এই জিনিসটা করে, তো আমার আজকে জানি না কেন এরকম হঠাৎ করে এরকম মুখ চোখ ফুলে গেছে গড নোজ হয়, তো এটা ট্রাই করলাম, এখন জানি না কোনো চেঞ্জ এসছে কি না, তোমরা দেখে বুঝতে পারবে আগের যখন শুরু করলাম ব্লগটা তখন আর এখন একটা ডিফারেন্সটা তোমরা দেখেই বুঝতে পারবে। তো আর কিছু না হোক আমার আরাম লেগেছে, দ্যাটস ইট, সো সেটাই মেন দরকার ছিল মেবি, সো ইট উইল রেস্ট নাও, একা একাই শোকাক শুকিয়ে তারপরে আমি একটু সানস্ক্রিন লাগিয়ে নিচ্ছি। তারপরে আজকে তো বললাম যেরকম গুল্লুকে আজকে স্নান করাতেই হবে, কারণ আর কত ড্রাই শ্যাম্পু করবে বেচারা, অনেকদিন হয়ে গেছে স্নান করে না, স্নান করাতে হবে, খুব গরমও পড়েছে না, তো ওরও আরাম লাগে স্নান করলে। সো চলো গুল্লুকে স্নানটা করিয়ে তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। সানস্ক্রিনটা লাগালাম, দেখো কতটা গ্লো করছে মুখটা, ভালো লাগছে আমার, তো এটা অফেন করা যায় মাঝে মাঝে। তো তোমরা আমাকে হোম সেন্টারের অ্যাড্রেস দিয়েছিলে অনেকে, হোম সেন্টারটা হচ্ছে সিটি সেন্টারে আছে, সিটি সেন্টার শিলিগুড়ি লাইফস্টাইল, যে লাইফস্টাইল যে পার্কটা ওদিকটাতে আছে হোম সেন্টার, তো ওখান থেকে তোমরা আমার মতন বেডশিট বা কিছু নিতে পারো।
আজকে স্নানও করবে, স্নান করবে না, করবে না, চলো স্নান করতে চলো, চলো আসো, কাম টাওয়েল নেবো আমরা, আসো। তোমার টাওয়েল কোথায়, তোমার টাওয়েল কোথায়, আসো টাওয়েল বের করি, এসো। এই যে গুলো টাওয়েল, স্নান করে এসে চকলেট খাবো, ঠিক আছে, এখন নয়, দেব। আচ্ছা চলো একটা খাও, শেক হ্যান্ড, এরকম ভাবে শেক হ্যান্ড, হাই ফাই, স্পিক ভালো করে স্পিক, হ্যাঁ এবার একটু ডাউন হবে, একটু ডাউন হয়ে যাও, এরকম ডাউন, একটু শুয়ে পড়ো, শুয়ে পড়ো, শোবো আমি না, শুয়ে পড়ো, আচ্ছা আরেকবার স্পিক, আচ্ছা গুড বয়, এই যে একজনের স্নান হয়ে গেছে, এখনো শোকানো বাকি, আয়ালাম নখগুলো ভেজা থাকতে থাকতে একটু কাটিং করে দিই, হয়ে গেছে প্রায়, এখন শুকিয়ে দেব। সো আমাদের স্নান হয়ে গেছে, এবার আমরা একটু ব্রাশ করব, ব্রাশও হয়ে গেছে, অল্প ব্রাশ করে নিই ওপরটা, সুন্দর করে ব্রাশ করে নিই, ব্রাশ করে কী করব মামু, ব্রাশ করে আমরা কী করে বাঙালি, চোখটা লাল হয়ে গেছে, স্নান হয়ে গেছে, আজকে আমরা স্নান করে তো একটু ডিও লাগাই, তাহলে আমরা একটু ডিও লাগাবো, ব্যাস। আজকে লাঞ্চে একটা দারুণ জিনিস খাওয়ার প্ল্যান আছে, বাবাই মা নিয়ে এসেছিলো, এটা হচ্ছে চাল কুমড়ার পাতা, তো এটা নাকি বড়া খেতে দারুণ লাগে, এই ব্যাটার বানিয়ে ওটার মধ্যে ডুবিয়ে তারপরে নাকি খেতে হয়, দেখা যাক, আজকে আমি প্রথম ট্রাই করছি, কেমন হবে জানি না। এই যে ব্যাটারটা বানাচ্ছি, এটার মধ্যে ময়দা আছে, চালের গুঁড়ো আছে, নুন আছে, একটু চিনি আছে, লঙ্কার গুঁড়ো আছে, বেকিং পাউডার আছে, তো ব্যাটারটা বানিয়ে নিই, বানিয়ে রেখে দিই, আর পাতাগুলোকে মা বললো একটু জল আর নুন দিয়ে একটু ভিজিয়ে রাখতে, তো ওটাও ভেজানো থাক, এদিকে আমি ব্যাটারটা এখানে বানিয়ে দিই, সব শুকনোগুলো একসাথে মিক্স করলাম, এবার জল দিয়ে দেবো। এই যে ব্যাটারটা একদম রেডি, মা বলে খুব পাতলা বা খুব ঘন কোনোটাই না, মিডিয়াম একটা করতে, ঘনর দিকেই করতে, তো এটা করে রাখলাম, আরেকজন চিৎকার করে যাচ্ছে, করে রাখলাম, খাওয়ার আগে ভাজবো। তো এই সব কমপ্লিট করে ঘরে এসে একটু বসলাম, জল ফল খেলাম, জল খেয়ে এখন যাচ্ছি স্নানে, অনেক লেট হয়ে গেছে, 2:30 বাজে, আর স্নান না করে আর পারছি না, সেকেন্ড টাইম স্নান তোমাদেরকে যেরকম বললাম, কিন্তু আজকে প্রচণ্ড গরম, আর আরেকটাকে স্নান করালাম, করে গিয়ে এখন বারান্দায় বসে আছে, মামা ভেতরে এসো, এসি চালাচ্ছি, আসো কাম, তাড়াতাড়ি তাড়াতাড়ি, গ্যাড়াপ গ্যাড়াপ গ্যাড়াপ, কাম, এসির আওয়াজ শুনলে উনি সব। এই জাস্ট স্নান করে আসলাম, দেখতেই পাচ্ছো শানুও চলে এসছে, অনেক লেট হয়ে গেছে, বাপরে সরও খিদে পেয়ে গেছে, তো চলো বড়াটা সেইনাকে ভাজতে বলেছি, তো ওকে একটু দেখি কি করছে, লাঞ্চটা করে নিই তাড়াতাড়ি। এই যে আমাদের চাল কুমড়ো পাতা আর বড়া রেডি, সেরিনা ভেজেই ফেলেছে, আর এই দুটো আছে, এটা হচ্ছে কড়াইতে, সবাই মজাটা দেখো, ও স্নান করেছে যেহেতু, শানু বলেছে ওরা হাত কুকেও স্নান করিয়েছে, এবার ওকেও সব কাজ করছে, ও মা তোমরা লাস্ট ব্লগে বলেছো যে আমাকে নাকি শানুর থেকে বড় লাগে, সিরিয়াসলি
সেটা শুনে ও খুব খুশি হয়েছে। কিন্তু ওই কিন্তু 1 বছরের বড় আমার থেকে, 1 বছরের বড়। তো ঠিক, হ্যাঁ, এটা এটা হচ্ছে ট্রুথ। কিন্তু আমি খুব খারাপ পেয়েছি, সিরিয়াসলি। আরে সত্যি বড় লাগে আমাকে। আমি তো মাকে পর্যন্ত ফোন করে জিজ্ঞেস করলাম, মা এরকম? মা বললো না না এরকম। সো যাই হোক, হয়তো লাগে, কিন্তু ওকে মোটা বাচ্চা লাগে না তাই বলে। বাচ্চা না, তো ওটাই আমি কমেন্টটা পড়ে কিছুক্ষণ ভাবলাম যে এটা তো কখনো কেউ বলেনি, মানে ফার্স্ট শুনলাম। এখন তো ই করতে পারি না, এখন তো ই করতে পারি না। আচ্ছা নাম হয়ে গেছে, নিয়েছিলাম হঠাৎ করে দেখি এই অবস্থা। আজকাল 2-3 দিন থেকে যখন তখন বৃষ্টি নেমে যাচ্ছে শিলিগুড়িতে, মানে মেঘ ডাকা ফাঁকা কিচ্ছু নেই, ডিরেক্ট বৃষ্টি, প্রচন্ড জোরে বৃষ্টি হচ্ছে। কিছুক্ষণ খুব ভালো বৃষ্টি হলো, এবার আমিও একটু শুয়েই ছিলাম গুলুকে নিয়ে। তো কালকেই বৌদি বলেছিল, বৌদির নাকি আজকে খুব চিকেন রান্না করতে ইচ্ছে করছে, তো দুপুরবেলায় বলেছিল, কিন্তু দুপুরবেলা তো প্রচুর রকম কাজ ছিল, তো সেই জন্য আর যাওয়া হয়নি। আর বৌদিকেও বললাম যে দুপুরবেলা আর রান্না বান্না করতে হবে না, তো তুমি সন্ধ্যেবেলা করো। বৌদির আজকে খুব চিকেন বানাতে ইচ্ছে করেছে, তো বৌদি বললো তাহলে ডিনারে আমার এখানে আসবি, আমি চিকেন বানাবো। ওকে ফাইন, তো আজকে যাব বৌদির ওখানটায় বৌদির হাতে চিকেন খেতে। তোমরা কি আমার টি শার্টটার অবস্থা দেখতে পাচ্ছ? জাস্ট দেখো কি অবস্থা, একে স্নান করালে মানে সাংঘাতিক অবস্থা হয়ে যায়, মানে কি বলবো। আমি তো এরকম একটা পার্পল পরেছি, তাদের শানু ব্ল্যাক পরেছিল, শানুর ব্ল্যাকটাও ফুল হোয়াইট পুরোটা, যতই ব্রাশ করে দিই, যেদিন স্নান করে সব থেকে বেশি হয় এটা, কিছু করার নেই, ইসকো লেকেই চলনা পড়েগা। তোমাদের মধ্যে কারা কারা এখনো আমার ফেসবুক পেজ মিরাজ বুটিকের ফেসবুক পেজটাকে এখনো সাবস্ক্রাইব করনি, যারা করনি ইনস্টাগ্রাম প্লাস ফেসবুক পেজ যারা করনি, প্রত্যেকদিনের ডেসক্রিপশনের বক্সে আমি কিন্তু ইনস্টাগ্রাম লিঙ্ক ফেসবুক লিঙ্ক সব দেওয়া থাকে। যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা কিন্তু খুব 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 তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও, কারণ কি আজকে অলরেডি 3rd of June, আর 27 days টু গো, আর আমিও খুব তাড়াতাড়ি কাজ সামলে নিচ্ছি যাতে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি আবার দেখা হয়। আর 1st of July থেকে তো একদম ফুল অন দেখা হচ্ছে, অনেক কালার্স নিয়ে, অনেক রকম শাড়ি নিয়ে, অনেক রকম ড্রেস মেটেরিয়াল নিয়ে, এভরিথিং। সো সবাই রেডি তো? আমি কিন্তু রেডি, বাট দেন একটু নার্ভাস, জানি না, ফার্স্ট স্টেপ টুয়ার্ডস দ্য গোল। এখন দেখা যাক, তোমাদের সাপোর্ট ছাড়া ইট ইজ নট পসিবল অবভিয়াসলি, সো আমার উপরে ভরসা রেখো তাহলেই হবে। সো চলো, যারা করনি এখনও সাবস্ক্রাইব তারা কিন্তু ফটাফট সাবস্ক্রাইব সাবস্ক্রাইব, আমি সাবস্ক্রাইব ইউটিউব সাবস্ক্রাইব বলতে বলতে হয়ে গেছে, ফেসবুক আর ইনস্টাগ্রামে সাবস্ক্রাইব নয়, ফেসবুক আর ইনস্টাগ্রামে ফলো করে দিও। সো তাহলেই হবে, ফলো করে দিও, আর এটাই আর কি, তোমরা শুধু সাথে থেকো পাশে থেকো, দ্যাটস ইট। এখন মোটামুটি 9টা মতন বাজে, তো যেরকম বললাম বৌদি আজকে ডেকেছে, তো বৌদি ওখানে যাবো, এখন রেডি হব। বৃষ্টি হচ্ছে কিন্তু গরমটা আর কমছে না, ভাবছি এটা কুর্তি পরেই যাই। তো এই এখন রেডি হব, রেডি হয়ে তারপরে যাব বৌদির ওখানে। সো এই যে আমি একদম রেডি যাওয়ার জন্য, শানু জাস্ট ফ্রেশ হচ্ছে, ফ্রেশ হয়ে বেরোলেই বেরোবো। আর এই যে তোমাদের জানি আমি এই কুর্তিগুলো তোমাদের খুব প্রিয়, সো ওয়েট ফর 1st July সব পেয়ে যাবে তোমরা।
চকলেটের যে বাটিটা কোয়ালিটি, বৌদির বাড়িতে যাওয়ার সময় ভাবলাম কিছু একটু খাবার নিয়ে যাই। খাবার বলতে কি, ওই একটু আইসক্রিম জুস এইসব আর কি। তো এই দোকানে এলাম, এবার যাব। সো কিছু টুকটাক নিয়ে এই যে বেরিয়ে পড়লাম, বৌদির ওখানে যাচ্ছি। আর আমি আর বৌদি এই দোকানের পান খেতে প্রচণ্ড ভালোবাসি, মিষ্টি পান। তো আমার জন্য, বৌদির জন্য, যাই না দিদি ভাই আছে কি না, কাকিমা আছে, তো পান নিয়ে নিলাম। ঘরে ডেকে দেখি আরেকজন উল্টো হয়ে ঘুমোচ্ছে, খাচ্ছে মামার ফেভারিট জিনিস। চুলটা কাটাতে বাচ্চা বাচ্চা হয়েছে মুখটা। দিদি ভাই কই? এখনো মুখটা ঠিক হয়নি, জেমস খাচ্ছি না, জেমস খেয়ে খেয়ে একটু ঠিক হচ্ছে এখন। এখানে এখন দুই গুন্নুর অন্ধকার ঘর নিয়ে কিছু একটা গল্প চলছে। ভগবান জানে কি কি ফিসফিস ফিসফিস করে গল্প করছে। এই যে আমরা নিমন্ত্রণ খেতে বসে গেছি, আমার বর রুটি খাচ্ছে, এদিকে আমরা সব পোলাও, আর এই যে ইয়াম্মিলিশিয়াস চিকেন মেড বাই শেফ তানিয়া। আমার তো অলরেডি স্টার্টার খাওয়া হয়ে গেছে, বৌদি নিয়ে খাইয়ে দিয়েছে। অসাম অসাম, এ রান্না করে না কিন্তু যখন করে তখন ফাটিয়ে দেয়, তখন ফাটিয়ে দেয়, একদম দারুণ হয়েছে খেতে, দারুণ। সো এখন প্রায় 11টা মতন বাজে, মাত্র বাড়ি এলাম বৌদির ওখান থেকে, দারুণ খেলাম। খেয়ে দে এই জাস্ট বাড়িতে আসলাম, এসে শানু বাথরুমে ঢুকেছে, ও আসুক তারপরে ফ্রেশ হবো। ফ্রেশ হয়ে পঞ্চায়েতটা আমি আজকে শেষ করবই, কবে থেকে ভাবছি শেষ করবো শেষ করবো, কিছুতেই আর শেষ আর হচ্ছে না, দেখাই হচ্ছে না, সময় পাচ্ছি না। সো ইয়েস, সো চলো সবাইকে টাটা, গুড নাইট। আর যদি কিছু ভালো লেগে থাকে ব্লগটার মধ্যে একটু লাইক করে দিও, আর সাবস্ক্রাইব যদি না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর তোমাদের ফ্রেন্ডস ফ্যামিলি সবার মধ্যে একটু প্রচার করে দিও, মানে শেয়ার করে দিও ব্লগটা। আর সি ইউ অন দ্য নেক্সট ব্লগ, চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।